গ্রামীণ রান্নাঘর প্রো চ্যানেলে আজকে আমি আর মা নিয়ে এসেছি নববর্ষ স্পেশাল পদ্মপাতার পায়েস। এই রেসিপিটি পুরো মন দিয়ে দেখবে তোমরা, তাহলে বুঝতে পারবে আমরা কিভাবে তৈরি করছি। এই পদ্মপাতার পায়েসটি দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ততটাই সুস্বাদু। এটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না এবং খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি এখন তোমাদেরকে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। আছে ময়দা, এখানে আমি 150 গ্রাম ময়দা নিয়েছি। নিয়েছি চিনি, এখানে আমি 25 গ্রাম চিনি নিয়েছি। নিয়েছি 2 চামচ গুঁড়ো দুধ। নিয়েছি 50 গ্রাম সেমাই, এখানে আমি দেখো লাল সেমাইটা নিয়েছি একদম চিকন। আর নিয়েছি 3টি এলাচ, তোমাদের না পছন্দ হলে নাও দিতে পারো, আমার পছন্দ হয়েছে তাই আমি নিয়েছি। পদ্মপাতাগুলো ভাজার জন্য লাগছে তেল, এখানে আমি সাদা তেল নিয়েছি। আর লাগছে দুধ, এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। আমি এদিকে উনটাকে ধরিয়ে দিচ্ছি পদ্মপাতার পুরগুলো তৈরি করার জন্য। এই সেমাইগুলো থেকে আমি কিছুটা সেমাই আলাদা করে রাখছি, আমি পুর তৈরি করব। উনুনটা আমি ধরিয়ে দিয়েছি, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার তুলে রাখা সেমাইটা আমি দিয়ে দিচ্ছি। আমি অর্ধেকটা সেমাই আগে থেকে তুলে রেখেছিলাম, সেই সেমাইটা আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এটাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই গুঁড়ো দুধগুলো দেখো দলা পেকে গেছে, কারণ এটা আমি প্রথমে প্যাকেট খুলে তুলে রেখেছিলাম, সেজন্য এটা এরকম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। এটাকে আমি মিডিয়াম আঁচে জাল করতে থাকবো, যত সময় না এই দুধটা শুকিয়ে গিয়ে সমস্ত উপকরণ দলা পেকে যাচ্ছে। দেখো দুধটা ফুটতে শুরু করে দিয়েছে, সেমাইটাও কিন্তু নরম হয়ে গেছে। এবার এটা যত সময় আঠালো ভাব হয়ে যাচ্ছে তত সময় এটাকে আমি জাল করতে থাকবো। এই পর্যায়ে উনুনের আঁচটাকে আমি লো করে দিচ্ছি। দেখো এটা কিন্তু হয়ে গেছে, আঠালো ভাব হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দেবো। আমি যেভাবে সেমাইটা নামিয়েছি যেমন ঘনত্বে, তোমরাও ঠিক তেমন ঘনত্বে নামাবে, না হলে কিন্তু সেমাইটা একদম আঠালো হয়ে যাবে। এখন আমি ময়দাটাকে ঢেলে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 7 মতো নুন। এবার আমি নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি জল। যেমন করে রুটি মাখো তোমরা ঠিক অমন করে মাখবে, অল্প অল্প করে জল দেবে আর মাখবে। দেখো আমি একদম রুটি যেমন করে মাখো তোমরা ঠিক অমন করে মেখে নিয়েছি, বেশি নরম করবে না। মা ময়দা মেখে আমার হাতে একটা ডো তৈরি করে দিয়েছে, এই ডোটা দিয়ে এবার আমি রুটির মতো গোল করে বেলে নেব। আমি শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি। এটা বেলার সময় মাঝে মাঝে শুকনো ময়দা ছড়িয়ে দেবে, তাহলে লেগে যাবে না। দেখো আমি পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। দেখো তোমরা এটাকে আমি কতটা পাতলা করেছি, এটা কিন্তু আমি একদমই পাতলা করেছি। এই গ্লাসের সাহায্যে ছোট ছোট করে গোল গোল করে কেটে নেব। এবারে আমি লুচির মধ্যে পুর দিয়ে দেব। পুর কিন্তু বেশি দেওয়া যাবে না, দেখতে পাচ্ছ আমি গ্লাসে জল নিয়ে নিয়েছি। এবারে আমি আঙুলের মধ্যে জল ভিজিয়ে এই লুচিটার আমি চারো সাইডে দিয়ে দেব। এই স্টেপটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে। এবার আমি আরেকটা লুচি নিয়ে এর উপরে দিয়ে দেব, এটাকে ভালো করে চেপে চেপে লাগিয়ে নেব। এবার আমি সাইড দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি, তোমরা যে যেমন ডিজাইন পারো ঠিক তেমনই করবে, আমি তেমন কোনো ডিজাইন পারি না।
দেখো তারা বাঁকা করে আমি একটা পদ্ম পাতা তৈরি করে নিয়েছি। সবগুলো পদ্ম পাতা আমার তৈরি করা হয়ে গেছে, এখন এগুলোকে আমি ভেজে নেব। দেখো তেলে দেওয়ার কিছুক্ষণ পরে ফুলে উঠতেছে, উপরে অল্প অল্প করে তেল দেবে, আরো ডবল ফুলে উঠবে। হালকা লালচে হয়ে গেছে, কত পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি, সবগুলো ভেজে নেব। দেখো কত সুন্দর ভাজা হয়েছে, এবার আমি এগুলো করে তুলে নিচ্ছি। দেখো সবগুলো পদ্ম পাতা ভাজা হয়ে গেছে, কতটা ফুলেছে দেখো, একদম মচমচে হয়েছে সবগুলো ফুলে। পদ্ম পাতা ভাজা হয়ে গেছে, এখন আমি পায়েসটাকে তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ। দেখো দুধে পলক চলে এসেছে, এবার যে দিয়ে দিচ্ছি চিনি, এবারে দিয়ে দিচ্ছি সেমাই। এবার আমি এটাকে জাল করে ঘন করে নেব। সেমাইটা দেওয়ার পরে পলক চলে এসেছে, এবার আমি পদ্ম পাতাগুলো ছেড়ে দেবো একে একে। এবারে আমি দুধটাকে ঘন করে নেব, দিয়ে দিচ্ছি এলাচ। এলাচের আমি মুখটা ফাটিয়ে দিয়েছি, দেখো আবার আমি একটু নেড়ে ছেড়ে দিব। দেখো এগুলো ঘন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব, হয়ে গেছে আমার রান্না। দেখো আমাদের পদ্ম পাতা পায়েস তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। আমি গেটে দেখিয়ে দিচ্ছি, দেখো এটা দেখতে কতটা সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু খুবই ভালো। এবার খেয়ে দেখার পালা, শুরুর দিকে জিভে জল চলে আসছে, তোমাকেও খাইয়ে দেবো। খেতে তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখে বলবে, আমাকে কমেন্ট করে জানাবে, খুবই সুন্দর হয়েছে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার খালি খেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে সম্পূর্ণটাই খেয়ে নেই।